রব্বুল আলামিন মাগরিব নামাজ থেকে পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা যা কিছু শুনেছি বলেছি উলামায়ে কিরাম বলেছেন শ্রোতা বৃন্দগণ শুনেছেন মেহরবানি করে আমাদের সকলের জীবনের সকল গুনাহ মাফ করে দিন সকলে বলুন আমিন রব্বুল আলামিন আমরা যারা হাত পেতেছি আমাদের সকলের পিতামাতা যারা কবরস্থ হয়েছেন নিরন্তর করে শাড়িত সকলের কবরে জান্নাতের বিছানা বিছায়া দিন খাস করে মাহফিল কমিটি আল্লাহ যে সমস্ত যুবকেরা স্বেচ্ছাসেবক হিসাবে এই মাহফিলের সভাপতি সেক্রেটারি কেশিয়ার এতিমখানা মাদ্রাসার কমিটি বৃন্দ আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে জমি দিয়ে ইট দিয়ে সিমেন্ট দিয়ে বালি দিয়ে যে যাই মাহফিলের এই কোরআনি মাহফিলের সহযোগিতা করছেন এতিমখানা মাদ্রাসার সমস্ত আসবাবপত্র দিয়ে সহযোগিতা করছেন সকলের তামাম বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন রব্বুল আলামিন আল্লাহ আপনি নিয়ে এসেছেন দিনের দুটি কথা বলার জন্য একমাত্র আপনার কাছে খুশির জন্য বলতে পারি শ্রোতা বিন্দু যারা এসেছেন তারাও তোমার কাছে খুশির জন্য শুনতে পারেন আমল করতে পারেন আল্লাহ এমন কতগুলি কথা অধম গুনাহগারের জবানে বাহির করায় দিবেন বলুন আমিন আল্লাহ এতিমখানা মাদ্রাসাকে কবুল করে নেন বলুন আমিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ উপস্থিত অত্র কোরআনে মাহফিলের সম্মানের সভাপতি সাহেব আজকে মাহফিলের প্রধান আকর্ষণ আর সৃষ্টিকারী বক্তা 167টি কিতাব লিখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল হযরত মাওলানা মুফতি হাকিম এম এ খায়ের সাহেব মতাজুল আলিয়া অন্যান্য উলামায়ে কিরাম সামনে উপবিষ্ট আমার দিন দরদি মুসলমান ভাইরা পর্দার আর বসাছেন আমার মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভূমিকা আমি দীর্ঘায়িত না করে একেবারে সংক্ষিপ্ত ভূমিকা বলেই আমার মূল আলোচনার দিকে আমি যাব তার কারণ সময়ের বিষয় আমি যেখানে কথা বলি একটা সাবজেক্টে বলার চেষ্টা করব যেহেতু এতিমখানা মাদ্রাসা তাই এই হাফিজ মাদ্রাসা আমার পূর্বে যে ছেলেটি কথা বললেন আমার বড় ছেলে ছাত্র এখনো দোয়া করবেন আল্লাহ পাক তাকে কবুল করুন বলুন আমিন তো সুন্দর আলোচনা করছিলেন যে সাবজেক্ট সেটা হলো আল কোরআন আমি এই বিষয় পরেই বলবো এই মহাগ্রন্থ আল কোরআন সকলে বলুন আমিন তো বলুন তো এটা কি বলুন কোরআন শরীফ কি কোরআন শরীফ কোরআন মাজিদ ফুরকান অনেক নাম আছে এবার এই মহাগ্রন্থ আল কোরআন তাম পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের একটা ধর্মগ্রন্থ আছে ঠিক কিনা বলুন সমস্ত ধর্মগ্রন্থ যদি আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়